সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করার পর আইনের ফাঁকফোকরে নিজেকে বাঁচাতে পরামর্শ নেন কারাবন্দী বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাস। ফাঁস হওয়া এক ফোনালাপে নিজেকে বাঁচাতে উদ্বেগ আর উৎকণ্ঠায় বারবার পরামর্শ জানতে চান। এ সময় ওসিকে বলতে শোনা যায়, একটা মহাবিপদে পড়েছি, আপনার সাহায্য দরকার। আমি গরুর মধ্যে তুমি কি স্যার, এটা মহাবিপদে পড়ছি স্যার, একটু স্যার একটু আপনার সাহায্য লাগবে স্যার। বলো বলো। এখন স্যার আমরা স্যার একটা 153 186 স্যার 307 এটা মামলা নিয়েছি স্যার। 353 সরকারি কর্মচারী অ্যাসল্টের আর তো স্যার 186 স্যার পুলিশের কাছে বাধা স্যার। আচ্ছা। এ সময় আইনের বিভিন্ন ধারা উপধারার ব্যাপারে মত দেন ওই ব্যক্তি। তাহলে স্যার 307 এখানে আসেন কলমে কি লিখবো স্যার? আসামির কল না, এই মামলা তো আলাদা ঠিকই হয়ে গেল, আর একটা সেপারেট মামলার কথা কইতেছি, যেহেতু আসামি মারা গেছে মৃত্যুর জন্য এই মামলা রওয়া হইলো, এই শুধু এই কথা স্যার। মামলা নিবেন স্যার, আসামি কলমে নাম লিখতে হবে না? পুলিশে গুলি করছে বুঝছি তো, ওই যে লিখবা যে ওই এই এজাহারটা পুরা লিখবা যে এই এই কারণে তাকে অবস্ট্রাকশন করে আটকানো হয়েছিল, আটকানো হওয়ার পরে এই মামলা রুজু হয়েছে, এই মামলা রুজুতে তাকে হসপিটালে পাঠানোর পরে সেখানে সে মারা গেছে, মারা যেহেতু একজন লোক মারা গেছে এটার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য মামলা রুজু করা হইল। এর সঙ্গে যে লোকটা ছিল ওইটা কি? ওইটা স্যার ওই যে একটা ছাত্র আসছে স্টম্পট ইউনিভার্সিটির ছাত্র, সে বলতেছে আমরা রাতের বেলার পাহাড়ের সিন নেওয়ার জন্য মানে পাহাড়ের ওই যে ওরা নাকি স্যার একটা ক্যাম্প ইয়ার জন্য আসছে, ইউটিউবের একটা চ্যানেল করার জন্য আসছে ভ্রমণের উপরে। তোমরা যে অবস্ট্রাকশন দিছ, অবস্ট্রাকশন ভায়োলেট করে গেছে, গাড়ি চালাচ্ছিল কে, গাড়ির বলারে অ্যারেস্ট করছো কিনা? স্যার গাড়ি চালক তো স্যার ও নিজে। ও আচ্ছা 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 আচ্ছা, সে নিজেই। পাশাপাশি প্রদীপকে আশ্বস্ত করেন তিনি। আর্মিদেরকে ইন্টিমেশন দিছো কিনা স্যার? এরপরে দিছি স্যার আমরা, এরপরে স্যার আর্মির কাছ থেকে জানাইছি, আর্মি লোকজন আসছে, সবাই আসছে। এখন স্যার এই লোক গত 31 জুলাই রাতে পাহাড়চড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী পরপর 3 রাউন্ড গুলি করে সিনহাকে হত্যা করে বলে সেনা সদর দপ্তর থেকে প্রেরিত বক্তব্যে উল্লেখ করা হয়। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।